শিল্পপতি হলেন বাংলাদেশি মিজান। মালয়েশিয়াতে বাংলাদেশি মানেই সেখানে কর্মী হিসেবে আয় রোজগার করা অভিবাসী। মেধা ও পরিশ্রম দ্বারা প্রচলিত ধ্যান ধারণা পাল্টে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি যুবক দাতুক মিজান। ভাগ্যের অন্বেষণে 96 সালে মালয়েশিয়ার বিভিন্ন খাত ঘুরে খালি হাতে একটি নির্মাণ সেক্টরে শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। মেধা পরিশ্রম দক্ষতা দিয়ে লেগে থাকলেন, আর তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি। নানা চড়াই উতরায় পেরিয়ে দাতু মিজান এখন মালয়েশিয়ার প্রথম শ্রেণীর শিল্পপতি। গড়ে তুলেছেন একাধিক শিল্প প্রতিষ্ঠান, পেয়েছেন দেশটির রাজা কর্তৃক প্রদত্ত সমাজের সর্বোচ্চ পর্যায়ের সম্মানিত খেতাব দাতো। এই খেতাব বিশেষজনরা পেয়ে থাকেন। গড়ে তুললেন বৃহৎ গ্রুপ প্রতিষ্ঠান মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স। পরিস্থিতির কারণে নিজে স্কুলের গণ্ডিও পেরোতে পারেননি, অথচ বর্তমানে তার অধীনে কাজ করছে মালয়েশিয়ার সিভিল, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ উচ্চ শিক্ষিতরা। সারে জমিনে গিয়ে দেখা গেছে দাতো মিজানের কোম্পানিতে বেশিরভাগই কর্মরত রয়েছেন বাংলাদেশি কর্মী। মিজান গ্র্যান্ড ইন্টার ট্রেডার্স এর অধীনে সরকারি ও বেসরকারি 8টি নির্মাণ সেক্টরে প্রায় 100 কোটি টাকার কাজ চালু রয়েছে। এসব সেক্টরে পুরোদমে চালু রাখতে আরো 2000 কর্মী দরকার। দাতো মিজান ইতোমধ্যে কলিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী আনার জন্য দূতাবাসে চাহিদাপত্র জমা দিয়েছেন। দূতাবাসে সরেজমিনে তদন্ত করে সত্যতাও পাওয়া গেছে। দাতো মিজানের এই আকাশচুম্বী সাফল্যে যে কেউ ঈর্ষান্বিত হতেই পারেন, কিন্তু পাশাপাশি শূন্য হাতে মালয়েশিয়ায় একজন নির্মাণ শ্রমিক থেকে দাতো মিজান সাফল্যের স্বর্ণ শিখরে আহরণের কাহিনী হতে পারে বাংলাদেশিদের জন্য অনুকরণীয় আদর্শ। লাখ লাখ প্রবাসী ও বেকার যুবকদের মধ্যে কর্মস্পৃহা জাগানোর জন্য দাতো মিজানের জিরো থেকে হিরো হওয়া কর্মজীবনের নীতি আদর্শই যথেষ্ট। এতে তাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হবে, যদি দাতো মিজান পারেন তাহলে অন্যরাও পারবেন। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রাম হরিহরপুরের ঠাকুরগাঁও রোডের দাতো মোহাম্মদ মিজানের জন্ম। তার পিতার নাম মোহাম্মদ কারির উদ্দিন। 5 ভাই ও 6 বোনের বিশাল পরিবারের মাঝে তার অবস্থান ছিল পঞ্চম। এই বিশাল পরিবারের বেশ অর্থ কষ্টে ভুগছিলেন অভাব অনটনের পরিবার, তাই শৈশবেই কাজের সন্ধানে স্কুল ছাড়তে হয়েছে। এজন্য অল্প বয়সে নিজ থেকে কিছু করার স্পৃহা তাকে আজ প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। দাতো মিজান খুব কম বয়সে ভাগ্যান্বেষণে প্রায় 25 বছর আগে 1996 সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে গিয়ে প্রথমে তিনি নির্মাণ শ্রমিক, তারপর একটি ইলেকট্রনিক কোম্পানিতে কাজ শুরু করেন। উন্নতির লক্ষ্যে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলে আসেন। সেখানে তিনি পেনাং প্রদেশে একটি জুস ফ্যাক্টরিতে প্রায় 3 বছর কাজ করেন। দাতো মোহাম্মদ মিজান বুঝেছিলেন দ্রুত উন্নতি করার অবস্থানে যেতে ব্যবসা হতে পারে সেরা মাধ্যম, তাই তিনি ব্যবসার উদ্দেশ্যে কুয়ালালামপুর থেকে 550 কিলোমিটার দূরে কেলান্তান প্রদেশে চলে আসেন। কিন্তু বিধি বাম, সেখানে তিনি স্বদেশের মাধ্যমে প্রতারণা এবং পুলিশি হয়রানির শিকার হন। পরে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি কেলান্তানে প্রায় শূন্য হাতে একটি কনস্ট্রাকশন সাইটে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এইভাবে 3 বছর কেটে যায়। মিজান নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করলেও নিজের দক্ষতা ও পরিশ্রমে তিনি আজ এই সেক্টরের শীর্ষস্থানটি দখল করেছেন। ফলে 3 বছরে অনেক শ্রমিক তার অধীনে কাজ করা শুরু করে। যে সময়ের কথা বলা হচ্ছে, সে সময় কেলান্তান প্রদেশের আর্থিক অবস্থাও বেশি ভালো ছিল না, সেখানকার জনসংখ্যাও খুব কম ছিল। তারপরেও মিজানের উন্নতি এবং অগ্রগতি থেমে থাকেনি। আমি প্রবাসী মালয়েশিয়া বাংলাদেশি, আমি দাতো মিজান। 2016 সালে দাতো পাইছি আমি। তবে আমি খুব